সেটা হলো মুসলিম শরীফে তো সহি আছেই, নাসাই শরীফে সরাসরি রসুল পাক ইসলামের কওল হিসেবে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইজা ক্বারা ফাআনসিতু। যে ইমাম সাহেব, ইমামকে বানানো হয়েছে মুক্তাদি যেন তার অনুসরণ করে, ইক্তেদা করে। ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলে তোমরাও তাকবীর বলো, ওয়াইজা ক্বারা ফাআনসিতু, ইমাম সাহেব যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। তাহলে এখানে সরাসরি হাদিসে চুপ থাকতে বলা হয়েছে, সূরা ফাতিহার সময় নাকি অন্য সময় কোনো সময় বলা হয় নাই। এর মুতলাক ভাবে ইমাম সাহেব কেরাত পড়া শুরু করলেই মুসল্লি চুপ থাকবে, মুসল্লি কিছু শুনুক আর না শুনুক। আর যখন দুইটা বিষয় তারুজ হয়, দ্বন্দ্ব হয়, একটার মধ্যে হ্যাঁ একটার মধ্যে না, তাহলে আপনারা জানবেন যে হ্যাঁ না তারুজ হলে না প্রাধান্য পায়। কারণ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আদেশ করলেন যে যখন সূরা ফাতিহা যখন ইমাম সাহেব কেরাত পড়বে ফা আনসিতু, ওয়াইজা করা ফা আনসিতু, হাদিস সহিহ, যখন তোমরা যখন ইমাম সাহেব কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকো। অনেকের মনে কনফিউশন থাকে যে বুখারী শরীফে আছে বা তিরমিজি শরীফে সহ বিভিন্ন কিতাবে আছে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তাইলে আমরা চুপ থাকবো কেরাত পড়ার সময় কিন্তু সূরা ফাতিহাটা পড়বো। অনেকে আবার বলে যে ইমাম সাহেব যখন আস্তে আস্তে কেরাত পড়বে তখন আমরা সূরা ফাতিহাটা পড়বো, তখন তো আর ওয়াইজা করা ফানসিতু এটা নাই, তো ইমাম সাহেব কেরাত তো আমরা শুনতেছি না, আমরা মনে মনে সূরা ফাতিহাটা পড়বো, এমন ব্যাখ্যাও কেউ করেন। বিশেষ করে লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিসটা অনেককে কনফিউশনে ফেলে দেয়। সেই কনফিউশনের বিষয়ে আমরা ছোট্ট একটু কথা বলতে চাই, যে মনে রাখবেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এই ব্যাপারে সকলে একমত, আমরাও একমত, কিন্তু আমরা এই হাদিসের প্রয়োগ ক্ষেত্রকে ভাগ করে থাকি। যে আমরা বলি যে যদি নামাজি মুনফারেদ হয়, একাকী নামাজি হয়, তখন সূরা ফাতিহা তার নিজেরই পড়তে হবে, নাহলে সূরা ফাতিহা ছাড়া তার নামাজ হবে না। ওরকম ভাবে কেউ যদি মাসবুক হয় তাহলে সে উঠে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে, নাহলে নামাজ হবে না। আর যখন কোনো ব্যক্তি জামাতে থাকে তখন যেহেতু কেরাতের দায়িত্ব হলো ইমাম সাহেবের, তো ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়লো এতে মুসল্লির সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, এতে আর কোনো সমস্যা নেই। কারণ ইমামের নামাজ আর মুসল্লির নামাজ টোটাল নামাজ মিলে কিন্তু একটা নামাজ, যেখানে ইমামের যদি ওযু ছুটে যায় তাহলে কিন্তু সকলের নামাজ কি হয়ে যায়, বাতিল হয়ে যায়। ইমামের যদি ওয়াজিব ছুটে যায় সকলের উপর সাজদায় সাহু ওয়াজিব হয়, অর্থাৎ ইমামের কাজটাই কিন্তু মুসল্লিদের কাজ, ইমামের ভুলটাও মুসল্লিদের ভুল ধরা আছে। ইমামের সজদা ওয়াজিব, মুসল্লি কিন্তু সজদা দেওয়া লাগে, এ কারণে ইমামের কেরাত মুসল্লির কেরাত যে হাদিসটা আছে সেই হাদিসের আলোকে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে তখন অন্যদেরও সূরা ফাতিহা পড়া যায়। এ প্রসঙ্গে একটা ছোট্ট গল্প আছে যে ইমাম আওজাই রহমতুল্লাহ আলাইহির সাথে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা বহাস হয়েছিল, যে যারা কেরাত মানে যারা কেরা ইমামের পিছনে কেরাত পড়তে চায় তাদের একদল লোক, তারা আবু হানিফা রহমতুল্লাহর কাছে এসে বললেন যে আপনি কেন ইমামের পিছনে কেরাত সূরা ফাতিহা পড়তে দেন না, কেরাত পড়তে দেন না, আপনার সাথে আমরা বহাস করবো। আবু হানিফা রহমতুল্লাহ বলেন যে আপনারা সকলে কি কথা বলবেন, আমি তো একা, নাকি আপনারা একজন কথা বলবেন, ভালো হয় যে আপনারা সকলের থেকে একজনকে নেতা নির্বাচন করেন, সে আমার সাথে কথাবার্তা বলুক, আমি তার কথার জবাব দিই। তারা বললো ঠিক আছে, আমাদের এই সকলের মধ্যে এ হলো নেতা, সে কথা বলবে আপনার সাথে এই বিষয়ে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে তার কথাই কি আপনাদের কথা? তারা বললো হ্যাঁ, সে যেটা বলবে আমাদের সকলের পক্ষে সেটাই আমার কথা। তো আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে বাহাস তো শেষ, কারণ আপনাদের এই সকলের কথাই যদি এই আপনাদের নেতার কথা হয়, তো একজন ব্যক্তি যখন ইক্তেদায় তো বেহাজ আল ইমাম, ইমামের ইক্তেদা করলাম এবং ইমামকে নেতা মানে, তাহলে নেতার কথাই তো সবার কথা। সুতরাং নেতা যখন সূরা ফাতিহা পড়ছে তো হুকমান সকলের সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, ফলে আমরা যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি না আমরাও কিন্তু লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাবের আমল করি, এটা বিওয়াসিতাতিল ইমাম। আর এই কথাটা হাদিসেও বলা আছে, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামে কিরাতুল ইমাম।